the fucking sign. Where is it? Where is it? Bro, don't. And there is a law. Do they count on pocket? 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 I want to talk to you. আসসালামু আলাইকুম। ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, আসলে ভিডিওটির মূল ঘটনা কি, কেনই বা আমেরিকান নাগরিক পুলিশের সঙ্গে তর্কে জড়ালো। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীতে 22 জুলাই শুক্রবার থেকে উল্টো পথে গাড়ি চলাচল করায় চালক ও গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিল জেলা ট্রাফিক পুলিশ। এরই ধারাবাহিকতায় 23 জুলাই শনিবার দুপুরে মাধবদী বাস স্ট্যান্ডে উল্টো পথে আসা একটি প্রাইভেট কারকে আটকে দেয় পুলিশ। পরে গাড়ির ভিতরে থাকা আমেরিকান নাগরিক দুই বাংলাদেশি বের হয়ে এসে ট্রাফিক পুলিশের সাথে তর্কে লিপ্ত হন। পরে বিধি অনুযায়ী ওই প্রাইভেট কারটির চালককে জরিমানা করেন। জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর সাকাওয়াত হোসেন বলেন, প্রবাসীরা একটি ওভারে করে নরসিংদী মাধবদীতে এসেছিল। চালককে জোর করে তারা উল্টো পথে নিয়ে যাচ্ছিল, যা বাংলাদেশের সড়ক পরিবহন আইন অনুযায়ী এটা অবৈধ। পুলিশ গাড়িটি আটকে দিলে তারা পুলিশের সাথে তর্কে লিপ্ত হন। তিনি আরও জানান, শুক্রবার থেকে চলা অভিযানে উল্টো পথে আসার অপরাধে 44টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই কর্মকর্তা জানান, আমেরিকান নাগরিকদের মুখে বলতে শোনা যায় সাইনবোর্ড না থাকার কারণে তারা উল্টো পথে এসেছে, সাইনবোর্ড থাকলে হয়তোবা উল্টো পথে আসতো না, এই তর্ক হতো না। সব মিলিয়ে দেখা যায় পুলিশের সঙ্গে তর্কের কারণ একটি সাইনবোর্ড।